আজকে আমি তোমাদেরকে একটি রান্না শেখাবো আর এই রান্নার নাম হচ্ছে পালং চিংড়ি পাকোড়া। এখানে আমি পালং শাকের মিক্সচার এক আটি পরিমাণ নিয়েছি, বেটে নিয়েছি। তার সাথে আমি চিংড়ি মাছ মিহি করে বেটে নিয়েছি। বন্ধুরা, যেহেতু এটি চিংড়ি মাছের পাকোড়া, সেহেতু চিংড়ি মাছের যে কোনো পদে আমরা দেখতে পাই যে অন্তত মুখরোচক হয়। এবং তেলটা কিন্তু আগে থেকেই আমি এখন যেহেতু দিয়েছি, কিন্তু তাওয়া কিন্তু আগে থেকেই গরম ছিল, যে কারণে আমার প্যানের তেল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বেশ গরম হয়ে উঠছে। তো আমি ছোটো ছোটো করে পাকোড়া আকারে এগুলি ডুবো তেলে ভেজে উঠাবো এবং তারপরেই আমরা এটা আসলে আমরা নাস্তা হিসেবে বা স্ন্যাক্স হিসেবে খুব সহজেই আমরা এটা তৈরি করতে পারি এবং উপভোগ করতে পারি। আমি এখন ছোট ছোট আকারে এই বড়াগুলো এরকম হাতে নিয়ে ছোট আকারে পাকোড়া আকারে আমি এটা ডুবো তেলে দেব। এভাবে আমি ছোট ছোট পাকোড়া আকারে ডুবো তেলে ভেজে তুলব। তোমরা দেখতে পাচ্ছ যে এভাবে আমি কীভাবে দিলাম। ঠিক এমনিভাবে আমরা ছোট ছোট পাকোড়া আকারে এগুলি ডুবো তেলে ছেড়ে দিচ্ছি। আমাদের দেখতে হবে যে চুলোর আগুনের আঁচটি যেন খুব বেশি না হয়, তাহলে পরে পুড়ে যেতে পারে। তাই আমরা চুলোর আঁচটি খুবই লো করে নেব, যাতে করে আমাদের এটি পুড়ে না যায় এবং ভিতরের যে উপকরণগুলো সেগুলো ভালোভাবে ভেজে এবং ভিতরের উপকরণগুলো যেন কাঁচা না থাকে। এভাবে আমি ছোট ছোট পাকোড়া আকারে বা বড়া আকারে ডুবো তেলে ছেড়ে দিচ্ছি। সাধারণত পালং শাক আমরা এমনিতেই আমাদের দেশে একটি সবজি, শাক একটি ভেজিটেবল, এই সবজি আমরা সারা বছরই সাধারণত পালং শাকটা পেয়ে থাকি। কিন্তু যেহেতু পালং শাক সবজি এখনকার জেনারেশন খুব একটা পছন্দ করে না, তাই তাদের কাছে মুখরোচক করার জন্যই আমরা এই অত্যন্ত সোজা একটি রেসিপি এটা নিজেরাই তৈরি করতে পারি। কেননা আমরা নিজেরা যদি মাঝে মধ্যে ছোটোখাটো রান্না পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করি, তাহলে আমার মনে হয় এতে পরিবারেও সবাই উপভোগ করতে পারবে এবং আমরা খুব সকলে মিলে একটা খুব সুন্দর সময় কাটাতে পারবো। রাস্তায় এমনকি স্ন্যাক্স হিসেবে এবং যে কোনো সময় আমরা যে মুখরোচক স্ন্যাক্স হিসেবে আমরা তৈরি করে সকলকে নিয়ে উপভোগ করতে পারি, কারণ এটা খুব চটপট এবং খুব সহজেই তৈরি করা সম্ভব। আমরা এখন এই পাকোড়াগুলো একটু উল্টে দেব। খুব সাবধানে আমাদের উল্টে দিতে হবে, যাতে করে কোনো ধরনের আমাদের এই পাকোড়াগুলো আমরা সাবধানে উল্টে দেবো, যাতে করে তেলগুলি উছলে না পড়ে। একটা আমি একটা বোল নিয়েছি, তার মধ্যে আমি এই চিংড়ি মাছের যে পাকোড়াগুলি সেগুলি আস্তে আস্তে তুলে সাবধানে তুলে রাখব। আমি এটা সাবধানে এখানে রাখলাম। এখন আমি আস্তে আস্তে একটা একটা করে এটা এই বোলের মধ্যে তুলে রাখব। সাবধানে তুলে রাখতে হবে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। এভাবে আমি তুলে রাখছি একটা একটা করে, সুন্দর করে আমি তুলে রাখছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পাকোড়াগুলি কিন্তু যথেষ্ট মুচমুচে এবং বেশ যথেষ্ট ফুলে উঠেছে এবং এই পাকোড়াগুলো কিন্তু আমরা যে কেউ পরিবারে খুব সহজেই তৈরি করতে পারি। আপনারা দেখতে পেলেন যে আমি খুব সুন্দরভাবে, কিন্তু কেননা এটা খুব সিম্পল একটা রেসিপি এবং খুব চটপট এটা তৈরি করা সম্ভব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।